नमस्कार, আমি রিন্টু হালদার। শুভ বিজয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আর এখন তো চলে এসেছে লগন, আর লগনে বেনারসি। বেনারসি একটা নতুন পার্ট, বিয়ের একটা পার্ট বেনারসি। আর বেনারসি এমনই একটা জিনিস যেটা বিয়ে ছাড়া, বিয়ের একটা অঙ্গ, মানে বেনারসি ছাড়া বিয়ে ভাবাই যায় না বলতেই পারেন। তো আমি আজকে লগন এপিসোড করব। আর আমাদের যেহেতু পিক বাজার জন্য, পুজোর জন্য অনলাইন এবং হোয়াটসঅ্যাপের রিপ্লাইটা একটু অফ ছিল, পিক বাজার জন্য হয়তো আমরা সময় দিতে পারবো না বলে ওই অনলাইনে প্রসেসটা আমাদের অফ ছিল। তো আজ থেকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে, নিয়মিত প্রত্যেকদিন আপনাদের সামনে লাইভে আসবো এবং নিয়মিত যেগুলো ট্রেন্ডিং থাকবে সেগুলো দেখাবো। আমি আজকে শুরু করব যেটা, সেটা হচ্ছে বিয়ের কালেকশন, মানে বিয়ের যে বেনারসির যে একটা ঝলক, আমি যে জাস্ট এক ঝলক দেখিয়ে নেবো যে এক বেনারসি দিয়ে আমাদের কি কি ভ্যারাইটি আছে। আমাদের কাছে তো হিউজ কালেকশন, তো আমি এক ঝলক দেখিয়ে নেবো। বেনারসি স্টার্টিং অবশ্যই খেয়াল রাখবেন মাত্র 2000 থেকে, আমি যেটা দেখাচ্ছি সেটা অ্যাপ্রক্স 2000-এর আশেপাশে। আর বিয়ের মেন বেনারসির কালারই হচ্ছে রেড। সব কালারই তো চলেই, কিন্তু রেডটা হচ্ছে সব থেকে ফেমাস বা প্রেফার করে, কারণ বিয়ের জন্য রেডটাই সব থেকে সুটেবল এবং সব কালারই ভালো লাগে। তাতে তুতে, রয়্যাল ব্লু, গ্রিন সব কালারই ভালো লাগে। এটা দেখাচ্ছি অল বডি, অল বডি কিন্তু এই ওয়ার্কটা আসবে। আর এটা আঁচল পোর্শনটা আসবে, আর সঙ্গে আসবে এটা কুচি পাটলি পাল্লু, কিন্তু কাজটা কিন্তু অল ওভার। সঙ্গে ব্লাউজ পিসটা আসছে, এটা হাফ অ্যান্ড হাফ, মানে কোমর থেকে কুচি অব্দি এই ওয়ার্কটা আসবে। আর এটা আসবে অল বডিতে। আমি 2000 থেকে শুরু করে অ্যাপ্রক্স 10000 অবধি দেখাচ্ছি। আমাদের কাছে কিন্তু 60000 অবধি বেনারসি অ্যাভেলেবল স্টক আছে। আমি জাস্ট আজকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি বেনারসি ছাড়াও তার সঙ্গে বিয়ের লগনে কি কি লাগে, বা ওয়েডিং কালেকশনে যেগুলো আপনার দরকার হয় সেগুলো দেখিয়ে নেবো। তো আমি আগে বেনারসিটা দেখিয়ে নিই। এগুলো প্রত্যেকটা কিন্তু, যারা একটু ছোট বুটি বা স্মল বুটি চায় বা একটু সিম্পল সাজতে চায় তাদের জন্য স্মল বুটি আছে, যারা একটু হেভি সাজতে চায় তাদের জন্য হেভি কাজ তো অবশ্যই আছে। আর বেনারসি তো সকলেই জানে বিয়ের একটা মেন অঙ্গ। এটা হচ্ছে গোটা বডিটা একটু ক্লোজ করে দেখাবে, আর এটা হচ্ছে আঁচল পোর্শন, অল বডি ওয়ার্ক। এটা বেনারসি ট্র্যাডিশনাল, আর বেনারসি তো অবশ্যই বিয়ের জন্য একটা ফার্স্ট চয়েস থেকেই যায়। তাছাড়া রিসেপশনের জন্য যেগুলো লাগে সেটাও তো দেখিয়ে নেবো, এবং বেনারসির সঙ্গে সঙ্গে তো অনেক কিছু শাড়ি লাগে, সেগুলোর জাস্ট এক ঝলক দেখিয়ে নেবো, কারণ বিয়ের সঙ্গে কি কি ভালো লাগে। তো বেনারসিটা একবার দেখিয়ে নিই আগে। এটা হচ্ছে মেরুন কালার, এটা মিনেকারি বলা হয়, এটা মিনেকারি বেনারসি, অল বডি ওয়ার্ক করা, টোটালটাই মিনেকারি আছে। একটু ক্লোজ করে দেখাবে, এ টোটালটা কিন্তু মিনিকারি ওয়ার্ক করা। এটা কিন্তু বেনারসের একটা ট্র্যাডিশনাল, আর বেনারসি তো অবশ্যই বিয়ের জন্য একটা অপশন, মেন অপশন হচ্ছে বেনারসি। তারপরে তো অন্য কিছু থাকে, জারদুজি থাকে, লেহেঙ্গা থাকে, তো বেনারসিটা আগে দেখিয়ে নেব। আর রেড আর মেরুনটা এই কারণে দেখাচ্ছি, বিয়ের জন্য রেড আর মেরুনটাই সব থেকে বেশি ভালো লাগে। আদার্স কালার তো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি আদার্স কালার দুই একটা দেখিয়ে নেবো, তার আগে আমি লাল মেরুনটাই দেখিয়ে নিই। এগুলো কিন্তু বিভিন্ন প্রাইসে আছে, 2000 থেকে 10000 অবধি, 2000, 5000, 6000, 8000, 10000 সব রকম রেঞ্জে আছে। আমি জাস্ট এক ঝলক দেখিয়ে নিচ্ছি যে নজর কারা মনমোহিনী বেনারসি কালেকশন, মানে অ্যাকচুয়ালি শপে যারা আসতে চান তো অবশ্যই কাছাকাছি আছেন, তারা শপে এসে পারচেস করুন, এবং আপনারা অনলাইনের মাধ্যমেও পারচেস করতে পারবেন যারা দূরে আছেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্লিয়ার করে দিই, 9733508786। যারা প্রত্যেকদিন লাইভ দেখে তারা তো অবশ্যই জানে। তো আজকে নতুন করে আবার স্টার্টিং করলাম পুজোর পরে, তো সেই জন্য আমি আরেকবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্লিয়ার করে দিলাম। এগুলো প্রত্যেকটা কিন্তু ট্র্যাডিশনাল বেনারসি, বেনারসি ভেরিয়েশন বিভিন্ন রকম হয়। আর এখনকার ট্রেন্ডিং কিন্তু বেশি, ট্রেন্ডিং কিন্তু সফট ও লাইট ওয়েট, এই ধরনের দুই একটা ভেতরে আছে, তাও না? এটা মেরুন কালার, তো বেনারসি আমি রেড আর মেরুন কিছু দেখিয়ে নিলাম। আমি দুটো কালার আরো দেখিয়ে নিবো যেটা এখন ট্রেন্ডিং আছে বেনারসিতে, তো বটল গ্রিন একটা, রয়্যাল ব্লু একটা। এছাড়া তো সব কালারই চলে, তুতে চলে, রানী, ম্যাজেন্ডা সব কালারই চলে। এটা হচ্ছে বটল গ্রিন, এটা আপনি বিয়ে ছাড়াও রিসেপশনে ইউজ করতে পারবেন, বা বিয়ের জন্য ভালো লাগবে। যারা একটু লালটাকে
অ্যাভয়েড করতে চাই যে না লাল ছাড়া অন্য কিছু পরবো, তাদের জন্য অপশন আছে। মানে আমাদের কাছে সব রকম অপশন অ্যাভেলেবেল আছে, আপনি যেটা ইচ্ছা চুজ করতে পারেন এবং যে প্যাটার্ন চান সেই প্যাটার্নও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো জাস্ট আমি এক ঝলক দেখিয়েছি, মানে এক ঝলক বলতে জাস্ট ছোট্ট এক ঝলকে কি কি দেখানো যেতে পারে সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এটা ব্লু কালার, এটা রয়্যাল ব্লু, তার মধ্যে একটা প্রথম চয়েস হচ্ছে কাঞ্জিবরম। আমি দেখিনি তো কাঞ্জিবরমটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল শাড়ি এবং এটা একটা খুব হালকা ওয়েট এবং পিওর রেশম দিয়ে তৈরি হয়, আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল লুক। এছাড়া তো বিভিন্ন প্যাটার্ন হয়, বিভিন্ন কালার হয়, বিভিন্ন প্রোডাক্ট হয়। তো আমি দেখিয়ে নিচ্ছি আর একটা, এটা হচ্ছে পৈঠানি। এটা কিন্তু রেঞ্জটা কম রেঞ্জের মধ্যে, এটা যেরকম 5000 আশেপাশে অ্যাপ্রক্স, এটা 2 থেকে 2500 মধ্যে, এটাকে পৈঠানি বলা হয়। কিন্তু এটা কিন্তু দেখতে খুব সুন্দর, রেঞ্জ হিসেবে খুব ভালো, 2 থেকে 2500 মধ্যে। এটা কিন্তু মহারাষ্ট্রের ট্র্যাডিশনাল। এছাড়া আমি আরো কিছু দেখিয়ে নেবো যারা কম রেঞ্জের মধ্যে হয়তো গিফট পারপাসের জন্য দরকার হয় এবং গিফট পারপাসের জন্য ইউজ করতে পারেন। এটা হচ্ছে 1200 থেকে 1500 মধ্যে, এটাকে ডোলা বেরি সিল্ক বলছে। আমি প্রাইস গুলো অ্যাপ্রক্স বলছি ম্যাম, যদি ভালো লাগে স্ক্রিনশট অবশ্যই নিন। এটাকে ডোলা বেরি সিল্ক বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার একটা প্রোডাক্ট। এর কালার অপশন গুলো আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি কিছু দেখিয়ে নিবো 700 থেকে 800 মধ্যে, মানে অনেক সময় গিফটের জন্য দরকার হয় গিফট দেওয়ার জন্য, তো সেগুলো আমি দেখিয়ে নিবো। এগুলো হচ্ছে বিয়ের সঙ্গে যেগুলো আর কি মনে করছেন যে না একটা আমি 5000 দেবো, একটা 2500 দেবো, একটা 1500 দেবো, বা আরো কিছু কম রেঞ্জের গিফটের জন্য দেওয়ার আছে সেগুলো আমি দেখিয়ে নিবো। এগুলো অ্যাকচুয়ালি 700-800 মধ্যে, এগুলো ফ্যান্সি অ্যাকচুয়ালি সিল্কের অল বডি, কিন্তু ওয়ার্কেবল, এগুলো অল বডি ওয়ার্কেবল। আমি একটা খুলে দেখিয়ে নিবো, কালার অপশন তো আছে, টোটাল কালার 4টা দেখিয়ে নিবো। এই যে এগুলো অ্যাকচুয়ালি বেলগাঁওয়ে তৈরি হয় একটা প্রোডাক্টটা, আর এটা কিন্তু খুব হালকা ওয়েট অথচ গর্জাস। যারা একটু গর্জাস শাড়ি পরতে চায় বা অথচ রেঞ্জ কম অথচ কমফোর্টেবল সব দিক দিয়ে, কিন্তু এটা এগুলো রেঞ্জ গুলো অ্যাপ্রক্স 700 থেকে 800 মধ্যে। আমি প্রাইস গুলো ক্লিয়ার করে দিচ্ছি, 700 থেকে 800 মধ্যে। সম্ভব হলে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, সকলকে রিকোয়েস্ট করবো যাতে সকলের কাছে পৌঁছাই, কারণ পৌঁছাবে আপনাদের মাধ্যমে। এই কথাটা আমি ক্লিয়ার করতে থাকি, কারণ সকলে আমাদের নিয়মিত প্রত্যেক দিনের কাস্টমার আর প্রত্যেক দিনের রিপিট কাস্টমার হয়ে যায় নতুন করে যারা আসে। তো এটা একটা সেট দেখিয়ে নিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডার্ক সেট। একটা আমি প্যাস্টাল সেট দেখিয়ে নিবো, ওটাও কিন্তু 600 থেকে 700 মধ্যে। আমি জাস্ট আজকে প্রেজেন্ট কালেকশন দেখাচ্ছি ম্যাম, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিজিট করবেন 9733508786। আপনার রিকোয়ারমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাটিসফাই করা হবে। আজকে জাস্ট আমি প্রেজেন্ট কালেকশন দেখিয়ে নিচ্ছি, কারণ পুজোর পর ফার্স্ট লাইভে আসলাম আমি আজকে। তো সকলে পুজো কেমন কাটলো আশা করছি সকলের ভালোভাবে কেটেছে, সুন্দরভাবে কেটেছে। এটা হচ্ছে প্যাস্টেল সেট, এটা কিন্তু 600 থেকে 700, আর প্রত্যেকটা কিন্তু জরি ওয়ার্ক আছে, সঙ্গে ব্লাউজ পিস টাচ আছে, মানে কম রেঞ্জের মধ্যে একদম সুইটেবল, হালকা ওয়েট, গর্জিয়াস এবং সকলকে দিতেও পারবেন। আর একটা জিনিস আমি দেখিয়ে নেবো, যেটা হচ্ছে অনেক সময় কি হয় যে একটু যারা বিয়ের কোণে ছাড়া বাড়ির যারা দিদি বোন বা বৌদি আছে যে না একটু ব্রাইডাল লুক সাজতে চায়, তাদের জন্য কিন্তু অপশন আছে। সেটা হচ্ছে মাসরু কাতান, যেটাকে বলা হয় মাসরু কাতানের একটা অপশন, সেটা হচ্ছে এটা। এর মধ্যে কিন্তু ফিলিংটা আসবে কালারের মেন মেন কালারের ফিলিং, যেটা আর কি ক্রসটোন, মানে এর মেন অপশন হচ্ছে কালার, কালারটা সবসময় ফিলিংটা চেঞ্জ আসবে, আর কিন্তু রেঞ্জ হিসেবেও দেখতে ভালো। এগুলো শুরু হচ্ছে 1500 থেকে আপ টু 5000 অবধি, মানে বিয়ে কোনে পড়েছে অথচ দিদি পড়বে বা বৌদি পড়বে বা বোন পড়বে, তাদের জন্য এই অপশন গুলো তো অবশ্যই আছে, যারা একটু ব্রাইডাল লুক সাজতে চাই, যে না একটু বিয়ে মানে একটু ব্রাইডাল সাজা অবশ্যই দরকার আছে, তাদের জন্য এই অপশন গুলো খুব সুন্দর। এর কালার অপশন তো হিউজ আছে, আমি জাস্ট 2-4টে দেখিয়ে নিচ্ছি। এটা বটল গ্রিন আছে, কিন্তু তার সঙ্গে ব্ল্যাকিস একটা আসবে, ডার্ক বটল গ্রিন, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোন আছে এর মধ্যে।
আমি দু তিনটা কালার দেখিয়ে নিব। এটা একটা রানীর সঙ্গে আছে, এগুলো রেঞ্জ কিন্তু 1500 উপর থেকে শুরু হবে, 5000 এর মধ্যে পেয়ে যাবেন। আর এই ধরনের কালেকশন কিন্তু আমাদের 4টে ব্রাঞ্চেই অ্যাভেলেবেল। বহরমপুর থেকে আমি যেহেতু লাইভ করছি, আমাদের রঘুনাথগঞ্জ এবং বোলপুর এবং মালদা 4টে জায়গায় আমাদের কিন্তু 4টে শপ আছে। বোলপুর শ্রীনিকেতন রোড, মালদা রথবাড়ি এবং রঘুনাথগঞ্জ ঠিক বাসস্ট্যান্ডের অপোজিটে আমাদের 4টে শপেই কিন্তু অলরেডি লগনের কালেকশন অ্যাভেলেবেল চলে এসেছে। তো সকলকে রিকোয়েস্ট করবো, যারা কাছাকাছি আছেন তারা শপে এসে পারচেস করুন, যারা একটু দূরে আছেন সম্ভব না হয়তো শপে আসা, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন। তো আমি কিছু কালার গুলো দেখে নিয়েছি, এটাকে মসরু কাতান বলা হয়। মসরু কাতান অর্থাৎ মানে বেনারসিরই একটা প্যাটার্ন, কিন্তু এটা যারা একটু ব্রাইডাল সাজতে চায়, একটু আগে বললাম যে না নতুন বউ তো বেনারসি ঠিক আছে, বেনারসি ছাড়াও যারা সাজতে চায় তাদের জন্য এটা একটা অপশন। তো এটা একটা অপশন দেখিয়ে নিলাম। তারপরে আমি আর একটা দেখিয়ে নেবো, যে মা বা শাশুড়ির জন্য অপশন তো থাকেই, যেটা বৌমা বরণ করার জন্য সেটার জন্য দেখে নিবো। একটা দুটো অপশন আছে, একটা কোরিয়াল বেনারসি দেখিয়ে নেবো আর একটা দেখিয়ে নেবো ট্রেডিশনাল গরদ। এই যে এটা কোরিয়াল বেনারসি বলা হচ্ছে এটাকে, এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জে কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। মানে বিভিন্ন রেঞ্জ বলতে গেলে আপনার 1500 থেকে 5-6000, 7000, 10000 সব রেঞ্জে আছে। আমি কিন্তু এটা মিনিমাম রেঞ্জ থেকে শুরু করলাম, এটা 1500 এর মধ্যে আছে প্রাইসটা। এটাকে কোরিয়াল বেনারসি বলা হয়। ক্রিমের সঙ্গে রেড কম্বিনেশনটা তো খুব ভালো লাগে, এছাড়া ক্রিমের সঙ্গে আপনি অন্য কম্বিনেশনও পেয়ে যাবেন চাইলে। আমি যেহেতু রেডটা দেখাচ্ছি, রেডটা দেখতে বেশি ভালো লাগে বলে রেডটা দেখাচ্ছি, সব রকম কম্বিনেশনই পেয়ে যাবেন। আর এটাকে কোরিয়াল বেনারসি বলা হয়। আর আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে গরদ, এটা আরেকটা অপশন। এগুলো মোটামুটি 4500-5000 উপর থেকে আপনি 10000 এর মধ্যে পেয়ে যাবেন সব রকম রেঞ্জে। এটাকে বলা হয় জ্যাকার গরদ। এগুলো রেঞ্জ কিন্তু বিভিন্ন প্রাইসে আছে, আমি জাস্ট একটা দেখে নিলাম। এর বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্ন রেঞ্জ আছে। এছাড়া তো আরো অপশন আছে, কাঞ্জিভরম আছে, বোমকা আছে, সব রকম অপশন আছে। আমি জাস্ট দুটো অপশন দেখালাম, কারণ আজকে আমি একটা ছোট্ট এপিসোড করছি, ছোট্ট এপিসোডের মধ্যে কি কি দেখানো যায় সেগুলোকে একবার দেখে নিচ্ছি। এটা বিয়ে এপিসোডে আমি একটা দেখালাম, এবার যদি রিসেপশনের একটা পার্ট চলে আসে তখন কি কি দেখানো যেতে পারে। তো রিসেপশনের একটা পার্ট আমি ছোট্ট দেখে নেবো, যে না বিয়ে ছাড়াও রিসেপশন যেটাকে বলা হয় সেটার একটা পার্টে আমি দেখে নেবো কি কি দেখানো যেতে পারে। সেটার পার্টে দেখাবো প্রথমে আমি বেনারসির ওপরে জারদৌজি ওয়ার্ক, বেনারসির উপরে জারদৌজি ওয়ার্ক দেখতে খুব সুন্দর। এগুলো রেঞ্জ কিন্তু 8000-10000 সব রেঞ্জে আমাদের কাছে, মানে 5000 থেকে শুরু করে সব রেঞ্জে অ্যাভেলেবেল পাবেন। এটা হচ্ছে জারদৌজি, অর্থাৎ স্টোন ওয়ার্ক করা আছে। একটু ক্লোজ করে দেখাবে, অল বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, লোয়ার পোর্শন, আপার পোর্শন সব দিকে আছে। এগুলো কিন্তু বিয়েতেও পড়তে পারবেন, এই নয় যে বিয়েতে পরা যাবে না, কিন্তু এটা রিসেপশনের জন্য একটু পারফেক্ট হবে, কারণ অনেক সময় বেনারসিটা ম্যাক্সিমামই বিয়েতে ইউজ করে, আর রিসেপশনের জন্য একটু ডিফারেন্ট চেঞ্জ সকলেই চাই। তো ডিফারেন্ট বলতে গেলে বেনারসি ছাড়া সেটা হচ্ছে জারদৌজি। এছাড়া আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গা, আমি সেটাও দেখিয়ে নেবো। ওটাও একটা পার্ট কিন্তু রিসেপশনের। তো এটা হচ্ছে ইয়েলোর সঙ্গে রানী কম্বিনেশন, আমি দেখিয়ে নিলাম। তিনটে কম্বিনেশন দেখাবো, আমার কাছে কিন্তু হিউজ কালেকশন অলরেডি ঢুকে গেছে। সকলকে রিকোয়েস্ট করবো যে লগনের হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, সকলকে রিকোয়েস্ট করবো চলে আসুন। যারা হয়তো সামনে বিয়ে আছে অগ্রহণ মাস থেকে বা সামনে যাদের বিয়ে আছে সকলেই আসতে পারেন। তো সকলের জন্য এই কালেকশন আমাদের কাছে হিউজ আসছে। এটা হচ্ছে গ্রিন এর সঙ্গে রানী, এটাও কিন্তু কন্ট্রাস্ট। দুটো আমি কন্ট্রাস্ট দেখে নিলাম, একটা আমি উইদাউট কন্ট্রাস্ট দেখে নিবো সেলফ। এগুলো প্রত্যেকটা কিন্তু জারদৌজি বেনারসি, এগুলো রেঞ্জ কিন্তু অ্যাপ্রক্স 8000-10000 সব রেঞ্জে কিন্তু অ্যাভেলেবেল আছে, মানে 5000 উপর থেকে আপনি পেয়ে যাবেন জারদৌজি বেনারসি। এটা তুতে কালার, এটা হচ্ছে অল বডি সেলফ। দুটো কন্ট্রাস্ট দেখালাম, একটা সেলফ, এটা জারদৌজি বেনারসি, এটা একটা অপশন। আর একটা অপশন আমি দেখিয়ে নিবো, সেটা হচ্ছে লেহেঙ্গা, মানে বেনারসি ছাড়া বা জারদৌজি ছাড়া যে আরেকটা অপশন সেটা দেখিয়ে নিবো। এছাড়া তো স্বর্ণচুরি বা কাঞ্জিভরম তো থাকেই, তো আমি আরেকটা অপশন দেখিয়ে নিবো, সেটা হচ্ছে লেহেঙ্গা। সেটা হচ্ছে এটা লেহেঙ্গাটা আমি দেখিয়ে নিবো, এটা হচ্ছে লেহেঙ্গা, লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা বলা হচ্ছে এটাকে। এগুলো প্রাইস 4-5000 থেকে মোটামুটি ব্রাইডালটা শুরু হবে, আর নর্মাল লেহেঙ্গা আপনি মোটামুটি 2000-এর থেকে পেয়ে যাবেন। একটু ব্রাইডাল লুক নিতে গেলে আপনার 5-6000 থেকে একদম 30000-35000 অবধি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে, অ্যাভেলেবেল স্টক। কারণ এখন যেহেতু লাগন সিজন, আমি রেড কালার দিয়ে শুরু করলাম, এরপর আমি একটা ওয়াইন কালার দেখিয়ে নিব। এটা ওয়াইন কালার,
এছাড়া বিভিন্ন কালার তো অবশ্যই আমাদের কাছে স্টক হিউজ আছেই, এছাড়া বিভিন্ন প্রাইসেও কিন্তু আমাদের কাছে হিউজ স্টক আছে। আমি এক ঝলক একটা ছোট্ট পিছনে যা দেখানো যায় জাস্ট একটু তো দেখিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু করে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের মনমনি স্পেশাল কালেকশন সকলের কাছে পৌঁছায়, আর পৌঁছাবে আপনাদের মাধ্যমে। এই তো আমি বলে থাকি সকলে আমাদের প্রত্যেক